মনে রাখবেন, টাকার অধিকতায় সুখ আসে না, আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে। আপনার কোটি টাকার মালিক হতে হবে না, আপনি শুধু ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান, আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন আপনি রাখার জায়গাও পাবেন না। বলেন না সুবহানাল্লাহ।